হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন লেখক, তার নাম শিরু বাঙালি। আপনি মুক্তিযোদ্ধা এবং আপনি কঠোরভাবে যুদ্ধ করেছেন, গেরিলা কমান্ডার ছিলেন, যুদ্ধের কথা মনে আছে? অবশ্যই। কেমন ছিল যুদ্ধের সময়টুকু? যুদ্ধকালীন আমার অনেক স্মৃতি। আমি দুটা পর্যায়ে যুদ্ধ করেছি, একটা হলো 23 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত চট্টগ্রাম শহরে, তারপর 27 মে থেকে 20 জুন পর্যন্ত এক পর্যায়ে যুদ্ধ করেছি। সেটা হলো আমার আমরা প্রতিরোধ যুদ্ধ, গ্রেনেড ছেড়েছি, বিভিন্ন জায়গায় অপারেশন করেছি অন্যজনের আন্ডারে। পরে 20 জুলাই আমি ভারতে চলে যাই, সেখানে আপনার সেপ্টেম্বরে আমার ট্রেনিং শেষ হয়। তারপর আমি 13 জনকে সাথে নিয়ে বাংলাদেশে প্রবেশ করি, তারপর সরাসরি আমার কমান্ডে আমি যুদ্ধ করি। যুদ্ধ করতে গিয়ে পাশের জন যুদ্ধে অপর পক্ষের গুলি খেয়ে মারা গেছে, এমন ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমার নিজেরই একটা ছেলে শহীদ হয়েছে, তার নাম মোহাম্মদ লোকমান। সে বাংলাদেশে প্রায় সব কওমি মাদ্রাসাগুলোর রাজাগারের হেডকোয়ার্টার ছিল। তারপর আমরা যেদিন ভারত থেকে রামগড় বর্ডার ক্রস করে যখন আমরা কন্যাকুমারী হয়ে যোগেশ্বরী বাজার নামে একটা জায়গা, ফটিকছড়ি, ওখানে আমরা পাকিস্তানি আর্মিদের গোলাগুলির সম্মুখীন হই। সেখানেই আমার গ্রুপ না, আমরা 120 জন ছিলাম, 6 গ্রুপ, অন্য আর একটা গ্রুপের একটা ছেলে একদম আমাদের চোখের সামনে সেগুলি হয়ে পড়েছিল। আমাদের এমনও দুর্ভাগ্য আমরা তাকে আর আনতে পারি। আপনি তো অসংখ্য বই লিখেছেন, এর ভিতরে একটি বই লিখেছেন যুদ্ধের ময়দান থেকে মেজর জি আর পলায়ন। এই বইটি লেখার পেছনে কারণ কি? এবং আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, জিয়াউর রহমানও তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তো আপনি কেন লিখলেন যে মেজর জি আর পলায়ন? আমি তাকে প্রথম 23 মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় তার সাথে আমাদের প্রথম সাক্ষাৎ হয় 1602 নম্বর গেটে, রেল গেটে আমরা একটা ব্যারিকেড দিয়েছিলাম 8টা বগি দিয়ে। এই জিয়াউর রহমান সেখানে এসেছিল এই বগিগুলো সরাবার জন্য। আমাদের সাথে তার খুব ঝগড়া হয়েছে, তিনি যে বাঙালি আমরা প্রথম সেদিন বুঝতে পারি যে এই লোকটা বাঙালি। উনি কথা বলেছিলেন আমাদের সাথে, কিন্তু সেই কথার মধ্যে কিছুটা উর্দুর টানে ছিল, কারণ উনি বাঙালি হলেও উনি কিন্তু বাংলা লিখতে জানতেন না, পড়তে জানতেন না, ওনার ভাষা ছিল উর্দু, উনি পাকিস্তানে লেখাপড়া করেছেন। তারপরও আমাদের সাথে তার ঝগড়া হয়েছে। তাকে আমরা প্রথম দিন চিনলাম যে এই লোক বাঙালি হলেও এ আমাদের পক্ষে নেই। এরপরে 27 তারিখ পর্যন্ত আমি তাকে তার প্রতিটি কার্যক্রম আমি প্রত্যক্ষ করেছি। চট্টগ্রাম শহরে আমরা সবাই যুদ্ধ করেছি 25/5 রাত 8:30 সময়, তখন আর 25 মার্চ নেই, 26 মার্চ হয়ে গেছে। চট্টগ্রাম ষোলো শহরের আমাদের ইস্টবেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়নের যে 250 থেকে 300 জন সৈন্যের যে একটা ঘাঁটি ছিল, উনি রাত 3টার সময় এদের সবাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে চলে যান। রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটি কি চোখে দেখেন আপনি? 27 তারিখ 7:40 উনি ভাষণ দিয়েছেন, লিখিত ভাষণ। সেখানে তিনি তো পরিষ্কার এখানে লেখা আছে, এবং তার যে লেখা, আমি এই বইটা লিখেছি, এখানে আমার কোনো ভাষণ নেই, আমার কোনো নিজস্ব কোনো লেখা নেই। আপনি কি শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা মানেন না? মানেন না। তিনি যুদ্ধ গিয়েছিলেন, তিনি কোথায় একটা গুলি ছুড়েছেন আমাকে সেই প্রমাণটাকে হাজির দিতে পারেন? আমি চ্যালেঞ্জ করেছি, আমি এই বইটা লিখেছি 1993 সালে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে লাগাতার, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হল আপনার খালেদা জিয়া। এটা একটা দৈনিক পত্রিকায় প্রতি বৃহস্পতিবার লাগাতার আমি বাঙাল কেন যুদ্ধে গেল এই নামে আমি লেখা লিখেছি। তখন জিয়াউর রহমানের দল ক্ষমতায় ছিল। বাঙাল কেন যুদ্ধে গেল আপনার আরেকটি বই, এই বইতে আপনি কি বোঝাতে চেয়েছেন? এটা হলো আমার মুক্তিযুদ্ধের স্মৃতিটা। আপনার নাম শিরু বাঙালি, কি লেখক শিরু বাঙালি হিসেবে পরিচিতি পাওয়ার জন্য নামটাকে রাখা হয়েছে, নাকি আপনার অরিজিনাল নাম? এটা হলো 1966 সালে 7ই জুন পুলিশ আমাকে গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়, সেখানে আমাকে তারা খুব অত্যাচার করে, অনেক মারে। তখন লক্ষ্মীপুরের একজন কনস্টেবল আমার মাথায় পানি ঢেলে আমাকে বললো যে ভাই, ও যেরকম জিজ্ঞেস করে সেটাই দাও। তখন সে আমাকে যখন জিজ্ঞেস করলো আব্বে তাও কে নাম তেরা, তখন আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেলো
मेरा नाम सीरू बंगाल है।